নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি। আজ বানাবো দই পটল। তো আমি কি করে তৈরি করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, চলো। বন্ধুরা, দই পটল করতে লাগছে। পটল পটল দেখো বন্ধুরা, এইভাবে কেটে দু সাইডেই আমি একটু একটু করে কেটে দিয়েছি, যাতে লবণ ও মশলাগুলি ঢুকতে পারে। তো পটল কেটে নিয়েছি, এটা এখানে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে, আদা বাটা, বড় দানার চিনি, আর রয়েছে লবণ। তো এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা 4টে, যে যা যেরকম মানে ঝাল খেতে পছন্দ করো সেরকমই ঝাল দেবে। তো আমি কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, মগজ, কাজু বাদাম। তো আমি এখন পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি দই। তো এই বাটির এটা পেস্ট করে নেব এখন আমি, তারপর রান্নাটা শুরু করব। তো তোমরা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, লঙ্কা, কাজু বাদাম, মগজ পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দই, আবার একটু পেস্ট করে নেব। এই যে যে গুঁড়ো মশলাগুলি রয়েছে এর মধ্যে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবার পটল ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দেব সাদা তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, পটলের উপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার একটু ভালোভাবে মেখে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, একটু পটলগুলি উল্টে দেবো উল্টে পাল্টে, দেখো এই পিসটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, আস্তে আস্তে পটলগুলি ভাজা হবে। তো বন্ধুরা দেখো, পটল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, তেল তো একটু রয়ে গেছে, আমি আর একটু তেল দেব। তো তোমরা এই রান্নাটা সাদা তেল বা সর্ষের তেল দুটো দিলেই করা যায়, মানে
তোমাদের ইচ্ছা হিসাবে করবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, তো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, গুঁড়ো মশলা, ব্যাটারটা, দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, পটলটা তো আগে ভাজা রয়েছে, তো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল। ওকে, 5-10 মিনিট হতে দেবো। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, তো দেখো বন্ধুরা পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু, মগজ আর দই পেস্ট করে রাখা। আবার হতে দেবো 2 থেকে 3 মিনিট। তো বন্ধুরা 3 মিনিট হয়নি, তো এর মধ্যে চিনি দিয়ে দেবো। এবার হতে দেবো 3 মিনিট। তো বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে,
পটল রেডি। আমি গ্যাস অফ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এই চ্যানেলটিকে অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করো, একটা লাইক দিতে ভুলো না। তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে অন্য কোনো দিন। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।